বাবা শাহেনশা ফরিদপুরি তোরাও বাবা এই পাপের তরি, বাবা শাহেনশা ফরিদপুরি এই তরি ডুবিয়া গেলে, এই তরি ডুবিয়া গেলে বদনাম হবে তোমারি, তোরাও বাবা এই পাপের তরি। বলেন তোরাও বাবা, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয় সেই মজলিসটা হয়ে যায় স্বয়ং আল্লাহ আল্লাহ রাসূলের মজলিস। সুবহানাল্লাহ, বলেন না কার কার? এক কান দলিল দেন যেটা আত্মশীল মাহফিল, এখানে একটা দলিল দেন যেটা আত্মশীল মাহফিল, এটা সারসিনার মাহফিল, এটা ফুরকুরা শরীফ মাহফিল, দলিল দেন না, একমত থাকলে দেন, কিন্তু আমাদের মনের রেওয়া। তাহলে আপনি এই মাহফিল হিংসা করলেন, স্বয়ং কোরআনের সঙ্গে হিংসা করলেন, এই মাহফিল হিংসা করলেন, রাসূলের সঙ্গে হিংসা করলেন, এই মাহফিল হিংসা করলেন, ওলি আল্লাহদের সঙ্গে দুশ্মনী করলেন, যেন বলেন ঠিক কিনা। তবে একটা কথা, সেটা হলো তরিকাতের মাহফিল। তরিকা কি? ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরিষ্কেরা আমাদের তরিকাতের, এটা হলো নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের মাহফিল। সুবহানাল্লাহ, বলেন না আরো জোরে, আরো জোরে। তাহলে সেই রাস্তা কোন রাস্তা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বুজার ভুল, জানার ভুল, পিত্ত কোনো মাকসুদ নয়, মাকসুদ হলো স্বয়ং, এটা জোরে বলেন না, কে? আল্লাহ। পীর কোনো মাকসুদ না, এরে পীরের কাছে গেছি, পীর হলো একজন উস্তাদ, ক্লাসে যায় যখন লেখাপড়া করে, একটা প্রতিষ্ঠানে যান, আট্টো সেটা জায়গার নাম, একটা কলেজের নাম, স্কুলের নাম, এই স্কুলে লেখাপড়া হয় আল্লাহ আল্লাহ রাসূলের, আল্লাহ আল্লাহ রাসূলের দিক নির্দেশনা, পড়ালেখা শিক্ষা দিচ্ছে খাজা ফরিদপুরি মাস্টার, জোরে বলেন ঠিক কিনা। আপনি পড়লে পাস, না পড়লে ফেল, সব কথা, পড়ালেখা করবেন পাস, না পড়লে ফেল। সুতরাং আট্টোশি একটা বিশ্ববিদ্যালয়ের নাম, আর ওই বিদ্যালয়ের শিক্ষক হচ্ছে খাজা ফরিদপুরি, পাঠদান হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের শিক্ষা, জোরে বলেন ঠিক কিনা, আল্লাহ আল্লাহ রাসূলের বিধান। এখন আমি ছাত্র গেছি ওখানে, ওই ছাত্রকে পড়া দিছে বাবা ওজিফা কালাম পাঠ করবা, পাকলাম পাতিয়া শরীফ পড়বা, খতম শরীফ পড়বা, দুরুদ শরীফ পড়বা, আপনি পড়েন নাই, মুরিদ থাকেন নাই, আপনি আমল করেন নাই, কিবলা জানে রহমতের মধ্যে নাই, আপনি আমল করেন নাই, আপনার দ্বারাই পাস না, আপনার এফ গ্রেড কপালে, সব দুনিয়া আকেলে দুইটাই হারাবেন। এই জন্য পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ, ঠিক কিনা, ঠিক কিনা, কথা বোঝা যায়, কথা বোঝা যায়। আপনারা অনেক পুরন জাকির ভাইয়ের আছেন, ভালো লাগছে দেখি, আল্লাহ কবুল করুক। আমাকে একটা বিষয় দিছে পিতা মাতার আলোচনা এবং স্বামী স্ত্রীর হকের উপর একটু আলোচনা করতে বলেছে, কোন দিক থেকে কোনে যাব জানি না, তবে জাকেরদের আমার একটা অভ্যাস হলো জাকেরদের কথা না বললে কলিজার মধ্যে ঠান্ডা হয় না, যত আলোচনা যত বড় মাহফিলে যায়, গতকালকে যে মাহফিল বিশাল মাহফিল, অন্য তরিকাতের মাহফিল, একটা ওহাবি পন্থীর মাহফিল, আলোচনা হয়ে গেছি, আত্মশীল কথা বললে মিলাদ ক্যাম্প পড়তে সব হাসে খালি দেহে দেহে, আমি কই তুমি হাসো আর যাই করো, দেখার বিষয় না, আমি যেখানে আমার বাবার পরিচয় দিতে পারবো না সেই সমাজে আমি নাই, কেন আমি আমার বাবার পরিচয় জানি, আমি জারস না, সুতরাং আমার একটা পরিচয়, আমি বিশ্ব অলির মুরিদ সন্তান, জোরে বলেন মারহাবা। কে ভালোবাসলো আর না বাসলো, প্রতিটা নামের আগে খাদেম বিশ্ব জাকের মজিদ বলে দেন, যদি লিখতে না পারেন আমার দাওয়াত দিয়েন না, নেটে তোমাকে দেখেছেন আমি কোন বক্তা, আমাকে দেখে দাওয়াত দেন নাই, দাওয়াত তো দিচ্ছেন দেখে, যে বক্তা আত্মশীর কি সরমনার কি সারসিনা কি জামাতপন্থী, দেখা পরে আমি কি করি এটাও জানেন, সুতরাং আমার গতিতে আমাকে চলতে দিতে হবে, আর যদি না দেন আমার দাওয়াত দিন না, প্রয়োজন নাই। সুতরাং আমি আখিরি মুজাদ্দিদ খাজা বাবা সিদ্দুল্লামা বিশ্ব আলী ফরিদপুরের মুরিদ, সরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় পাওয়া আমার জীবনটা, কেন এই জন্য? কারণ পৃথিবীর মধ্যে ছেলে ভুলে যাবে, মেয়ে ভুলে যাবে, ভাই ভুলে যাবে, বন্ধু ভুলে যাবে, আমি জামানার মহাকামেলের মুরিদ হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত একটা জাকের যদি থাকে আমাকে সদা সর্বদাই সন্ধ্যা সকাল সন্ধ্যা আমার জন্য দোয়া চাইলেও করবে না চাইলেও করবে, ঠিক না, ঠিক না। আমি মাঝে মাঝে ভাবতাম হুজুর পাক বলছে বাবা যাদেরকে জান্নাতি মাটি দিয়ে তৈরি করা তারা তারচসি, তখন আমি চিন্তা করতাম ছাত্র জীবনে, এটা গবেষণা করতাম যে এই কথা কয় কেন, তাহলে কি যারা আসে না তারা জাহান্নামী?
গবেষণা করতাম এটা আমার ছাত্র জীবনের ইতিহাস শুনেন ছাত্র জীবনে হুজুর একদিন স্পষ্ট বললেন বাবা যাদেরকে জান্নাতি মাটি দিয়ে তৈরি করা তারা আত্মসিদ্ধ দরবারে আসবে আসে তারা বাবা এই দরবারে murid তারা তখন আমরা গবেষণার মধ্যে ডুবে গেলাম যে ঘটনা কি হুজুরই কথা বলল কেন এখন সে বুঝি আগে বুঝি নাই যে আপনি সবাই ভুলে যাবে আর দোয়া চাইলেও করে না চাইলেও করে পৃথিবীর আপনাকে দাওয়াত করে আনছেন মৌলভীর আপনার মা বাবা দেবে দাদা বন্ধু দেবে না পয়দাদা বন্ধু দোয়া করবে না কিন্তু জাকের ভাই বোন যে যেখানে শুয়ে আছে আল্লাহ সকাল সন্ধ্যা আল্লাহ তাদের কবরে আযাবগুলো মাফ করে দাও তাদের সব পৌঁছাও তাদের জান্নাতে টুকরা বানিয়ে দাও জান্নাতখানা সদা সর্বদা পৃথিবীর আনাসে কানাতে যত জাকের ভাই আছে চাইলেও করে না চাইলেও করে তা যার জন্য দোয়া করে সে কি জাহান্নামী না কথা কর না কেন না আরে এটা পৃথিবীর মধ্যে নাই জোরে বলেন ঠিক কি না ঠিক আরো জোরে বলেন ঠিক